আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে বৃষ্টি হলে আমি বসে বসে বারান্দার দিকে তাকিয়ে থাকি। বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর এটা মনে হয় সবারই ভালো লাগে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এখনই বৃষ্টি, এখনই দিন ভালো। দেখা যায় বাইরে বের হয়ে যায়, ছাতা না নিয়ে বের হলে বিপদে পড়ে যেতে হয়, এরকম হচ্ছে না এখন সবার সাথে? বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, চিন্তা করলাম একটু গরুর মাংস আছে, গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিই, আর সাথে ডিম ভেজে নেব। আগে থেকেই একটু গরুর মাংস রান্না করা ছিল, সেটার মধ্যে নর্মালি যে ভাতের চাউলটা আছে ডাউলটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি, আর সাথে ডিম ভেজে নিচ্ছি। তো এখন মেয়েদেরকে নিয়ে সকালে নাস্তাটা করে নিব। ঝুম বৃষ্টি না হলে না খিচুড়ি খেতে ভালো লাগে না, আর খিচুড়ি আমার ঘরে কমই চলে। আমরা সবাই খিচুড়ি খেয়ে তেমন একটা হজম করতে পারি না, তো সেই কারণে যদি বৃষ্টির দিন থাকে তাহলে খিচুড়িটা রান্না করি। আর এখন তো আগের মতন ওই রকম বৃষ্টি নাই, আগে যেমন ঝুম বৃষ্টি হতো একদম ঠান্ডা হয়ে যেত পরিবেশটা বাইরের, তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার গরম লাগছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হলো অবস্থা। একদম স্বস্তির বৃষ্টি যে এটা আমি বলবো না। দেশের বর্তমান যে পরিস্থিতি, বাইরের সিচুয়েশন তেমন একটা ভালো নেই, সবারই সচেতন থাকা উচিত। প্রতিদিন রাতে ডাকাত আসছে, ভাবছি যে আজকে ঘুমাবো, কিন্তু দেখা যায় মাঝরাত হলে এমনভাবে মাইকিং হওয়া শুরু করে, তখন আর ঘুম আসে না ভয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন বাংলাদেশে এই অবস্থা, প্রশাসন না বসা পর্যন্ত আমাদের সবারই সচেতন থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদেরকেও কিছু নিজেদের প্রোটেক্ট করার জন্য ব্যবস্থা রাখতে হবে। আর আমাদের এলাকায় যে ভাইয়ারা আছে সবাই মিলে পাহারা দিচ্ছে, প্রতিটা এলাকায় মানুষ নিয়োগ করছে 50 জন করে পাহারা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ এই সময়গুলো কেটে যাক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। কার কার এলাকায় বর্তমানে এই পরিস্থিতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। শেষ বিকেলের দিকে কিন্তু মোটামুটি ভালোই একটা খিদে লাগে, তো বাচ্চাদের জন্য এদিকে চা, বিস্কিট আর ফ্রোজেন কিছু স্ন্যাক্স ছিল, সেগুলো ভেজে দিচ্ছি। আর বাসায় আমার একটা ভাবিও এসেছে বাচ্চাকে নিয়ে, তো ওনার সাথে বসে গল্প করছিলাম, আর পাশাপাশি বিকেলের নাস্তাটা তৈরি করছিলাম। একদম শেষ বিকেলের দিকে আমার প্রতিদিন এমন একটা খিদে লাগে, একটু ভারী ধরনের খাবার না খেলে আমার ভালো লাগে না। আমি যদি বাইরে কোথাও যাইও, আমি কিছু না কিছু খেয়ে তারপর বাসা থেকে বের হই, হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরে আসি। আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি আছে, দেখা যায় হাঁটতে হাঁটতে বেশিরভাগ সময়টা বাবার বাড়িতে গিয়েই বসা হয়, আর একটু হাঁটাহাঁটি না করলে রাত্রে ঘুমাতে পারিনি, গতকাল বের হইনি। তো আজকে সারা রাত্র আমার পা কামড়েছে, গ্যাস্ট্রিকই কামড়েছে না কি জানি না, মানে যেদিনই আমি দেখেছি বিকেলে একটু হাঁটাহাঁটি না করি, বাইরে না বের হই, সেদিনই আর রাতে ঘুম হয় না। ঘরে একেবারে সারাদিন বন্দি থাকলে মাথার মধ্যে একটা খারাপ লাগে, মাথাটা কেমন জানি ভারবার হয়ে থাকে। কার কার এরকম সমস্যা আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু এরকম হয়, সকাল আর দুপুরের কাজকর্ম রান্নাবান্না একসাথে শেষ করে ফেলি, তারপর দুপুরের দিকে আধা ঘন্টার মতো ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে চা খেয়ে হালকা নাস্তা খেয়ে তারপর বাইরে গিয়ে এক ঘন্টা আধা ঘন্টা হাঁটতে হবে, আর পরিচিত যারা আছে সবার সাথে একটু গল্প করতে হবে, দেখা করতে হবে, তারপর আবার বাসায় আসবো, বাচ্চাকে পড়াই বসাতে হবে। তো এইভাবেই কিন্তু সময়গুলো কাটে। এর ভিতরে রুটিন যদি কোনোটা গড়বড় হয়, আবার শরীরের অবস্থা 12টা বেজে যায়, কেন জানি শরীর খারাপ হয়ে যায় জানি না। নরসিংদী শহরে যেদিন বিজয় মিছিল ছিল, তো ছোটো ভাবির বাসায় দাওয়াত ছিল, আমরা সবাই বসে একসাথে দাওয়াত খেয়েছি। তারপর বাইরে তো কেমন উৎসব মুখর পরিবেশ ছিল জানিনি, সবাই অনেক আনন্দ করছিল, সেগুলোই দেখছিলাম। দুপুরের ঘুমটা আর হয়নি, তো শরীরের অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছে, রাতের দিকে খুবই খারাপ লাগছিল, মানে একটা রুটিনের ভিতরেই শরীরটাকে আমার পরিচালনা করতে হয়, রুটিনের বাইরে গেলেই শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, এই হলো অবস্থা। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে চা নাস্তা রেডি করে ফেলেছি,
আশা করছি এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আজকে যে ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি কিছুদিন আগের মেক করা ছিল। তো আমার বাসায় একটু দাওয়াত ছিল, ভাবি আমার বাচ্চাদের জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিল। তো দাওয়াত খেয়ে গতকালকে মোটামুটি বাবার বাড়িতে ভালো একটা সময় কাটিয়ে এসেছি, ভালোই লেগেছে। আর পরিবারের সাথে কিন্তু দেখবেন যে সময় কাটালে মন মানসিকতাটাও অনেকটা ভালো থাকে। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। কোনো সময় ভিডিওতে রেসিপিও শেয়ার করছি, কোনো সময় শুধু আমার সংসারের সাময়িক যে কাজগুলো সেগুলো শেয়ার করছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বাইরে একটা থমথমে আবহাওয়া ছিল, না গরম না ঠান্ডা এরকম আর কি, মনে হচ্ছে যে বৃষ্টি হবে আবার রৌদ্র উঠছে। তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে গিয়ে বারবার চিন্তা করছিলাম যে কী রান্না করব, ঘরে বাজার শেষ হয়ে গিয়েছে, বাজার আনতে হবে। তো ঘরে পোলাও চাউল ছিল, তারপর ডিম ছিল, চিন্তা করলাম একটু মাছ ভেজে দিই, বাচ্চাদের মোটামুটি সুন্দর একটা লাঞ্চ হয়ে যাবে। মাঝে মধ্যে বাজার না থাকলে এরকম মাথা কাটিয়ে বুদ্ধি বের করে রান্নাবান্না করতে হয়। আর বাচ্চারাও কিন্তু পছন্দ করে এসব ধরনের খাবারগুলো। যেহেতু কাঁচামরিচ ছিল না ঘরে সে কারণে কাঁচামরিচ দিতে পারিনি। আর গাছে একটু চেক করলাম, ওই দিন কাঁচামরিচ তো কেটে ফেলেছি যেগুলো ছিল আর নেই, থাকলে কয়েকটা তরকারিতে দিয়ে দিতাম আর কি। তো একটু ডিমের কুরমা তৈরি করছি, একদম নর্মালভাবেই ডিমের কুরমাটা তৈরি করছি। আর ইলেকট্রিক চুলায় চিন্তা করছি এই কড়াইটার বসাবো না, এই কড়াইটাতে রান্না করতে গেলে কেন জানি লেগে যাচ্ছে নিচ থেকে, অন্য কোনো কড়াইতে এই সমস্যা হচ্ছে না, শুধুমাত্র এই কড়াইতে এই সমস্যাটা হচ্ছিলো আর কি। আজকে পোলাও রান্না করতে গিয়ে আদা রসুন বাটার সাথে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি। আজকের পোলাওটা না খেতে এত বেশি ভালো হয়েছে, চাউলটাও ভালো ছিল আর রান্নাটাও একটু অন্যরকম করে করেছি, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি দেখেছি পোলাওর চাউলটা যদি আপনি একটু বেশি সময় ধরে ভেজে নেন সেই ক্ষেত্রে পোলাওটা দেখবেন যে দেখতেও ঝরঝরা হয় আর খেতেও ভালো হয়। তো এখানে আমি একটু মাছ ভাজা করব। তো মাছ ভাজাটা যেহেতু পোলাও দিয়ে খাবে সেজন্য চিন্তা করলাম যে একটু স্পেশালভাবে করে দিই, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু কাবাব মশলা, রাঁধুনির যে কাবাব মশলাটা আছে সেটা দিয়েছি সামান্য পরিমাণ, একটু টেস্টিং সল্ট একটু লবণ সামান্য পরিমাণ, একটু গুঁড়ো দুধ একটু লেবুর রস একসাথে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি, সামান্য পরিমাণ একটু অয়েল দিয়েছি। আর ফিশ ফ্রাইটা খেতে যেন একটু মুচমুচে হয় সেই কারণে অল্প পরিমাণ, একদম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি। তো মশলা দিয়ে আমি মাছটাকে কিছু সময় ধরে ম্যারিনেট করে রাখছি। আপনারা যদি একটু ম্যারিনেটটা আগে করে রাখতে পারেন সেই ক্ষেত্রে মাছের ভিতরে মশলাটা গেলে খেতে ভালো লাগবে আর কি। আর এইভাবে ম্যারিনেট করলে ফিশ ফ্রাইটা চেষ্টা করবেন একটু মৃদু আঁচে ভাজার জন্য, তাহলে মুচমুচে হবে আর খেতেও ভালো হবে, নয়তো বা মাছের উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। যেহেতু কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে আপনাকে চুলা রাসটা একটু কমিয়ে ভাজতে হবে। তো এদিকে পোলাওটা হয়ে গিয়েছে প্রায়, আমি পোলাওটা নামিয়ে নিচ্ছি। পোলাও নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর একটু ঘি দিয়ে দিবেন, দেখবেন যে ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসে। আর কাঁচামরিচ থাকলে তো আমরা পোলার মধ্যে কাঁচামরিচের ব্যবহারটা করি, কাঁচামরিচের ফ্লেভারটা আসলেও কিন্তু খেতে ভালো হয়। তো এখানে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি।
মাঝে মধ্যেই সব সিম্পল রান্নাবান্নাগুলোই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আজকের দুপুরে লাঞ্চটা বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে আর বলেছে আম্মু ভালো লেগেছে। আসলে আমি মা, আমার হাতে যাই রান্না করে দিই না, আমার বাচ্চাদেরকে বলে যে ভালো লেগেছে। সব মায়েদের হাতে রান্নাই মনে হয় সব বাচ্চাদের কাছে ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমার আম্মুর হাতে রান্না আমি অনেক বেশি মিস করি, আমার আম্মুর হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগতো আর মানুষও অনেক প্রশংসা করতো। আম্মুর হাতের রান্নাগুলো না, যখন কোনো মাছের ঝোল করতো বা কোনো সবজি তরকারি রান্না করতো, একদম সবুজ হয়ে থাকতো সবজি তরকারির কালারগুলো, তো সেগুলো অনেক মনে পড়ে। ওই দিন শুয়ে আছি, হঠাৎ করে আম্মুর কথা এত বেশি মনে পড়ছিল, প্রায়ই আমি দুপুরে ঘুমাতে গেলে আমার বুকের ভিতরে খারাপ লাগে। আর এই কষ্টটা না আমি কাউকে বোঝাতে পারি না, আমার এত বেশি কষ্ট হয়, মনে হয় যে আমার মাকে আবার যদি ফিরে নিয়ে আসতে পারতাম। আর আমার কাছে কেন জানি মনে হয় যে আম্মু এখনও বেঁচে আছে, আছে আমার সাথে। আমার বিশ্বাস হয় না যে আম্মু মারা গিয়েছে। আল্লাহ তাআলার কাছে নামাজে হোক সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার আম্মুকে জান্নাত নসিব করেন। আর আব্বুর জন্য অনেক দোয়া করি, উনি যেন সুস্থ থাকেন। যেহেতু আম্মু নাই, ওনার তো একটু কষ্ট হয়ে যায়, আমরা দেখাশোনা করি সবাই, তারপরও আম্মুর অভাবটা কেউই পূরণ করতে পারবো না। আব্বুর জন্য সবসময় দোয়া করি যে আব্বু যেন সুস্থ থাকে, ভালো থাকে। সুস্থ থাকাটাই এখন ওনার জন্য অনেক বেশি প্রয়োজন। আর শারীরিক সুস্থতা হলো আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। শরীর সুস্থ থাকলে আপনি দেখবেন যে আপনার কাছে সব কাজকর্ম সব কিছুই করতে ভালো লাগবে। আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন কোনো কাজকর্মে মন বসবে না, কোনো কিছুই ভালো লাগবে না। কম খান বেশি খান যেভাবেই আছেন না কেন, আল্লাহ তাআলার কাছে সব সময় সুস্থতার দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করতে করতে বাইরে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছিলাম, তো বৃষ্টি নেমেছে ভালোই হয়েছে, আমি যে ধরনের লাঞ্চের প্রিপারেশন করেছি, বৃষ্টি না হলে ভালোও লাগতো না। তো যখন বৃষ্টি হয় তখন আমি বসে বসে বারান্দায় তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি আমার মনে হয় যে মোটামুটি সবারই পছন্দ, সবার কাছেই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে ছোটো মেয়েকে বলেছি একটু চা করে দেওয়ার জন্য, ও বলছিল ঠিক আছে মামনি। মাঝে মধ্যে যখন বেশি ক্লান্ত লাগে ছোটো মেয়ের হাতে চা খাই, ছোটো মেয়ে খুব সুন্দর করে চা তৈরি করা শিখেছে আর টুকটাক কাজকর্মে অনেক হেল্প করে আমাকে। দুই মেয়েই অনেক বেশি হেল্প করে, তো সেই কারণে আরও কাজকর্মগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে করে ফেলতে পারি, একা হলে তো আমার জন্য প্রেশার হয়ে যেত। তো বড় মেয়ে এদিকে একটু চিকেন বান তৈরি করেছে, আজকে রাতে এটা দিয়ে ডিনার করব, আর অল্প একটু পোলাও ছিল, যাই আছে, আর কোনো কিছু রান্না বান্না করব না। সন্ধ্যার পর 8টার পর থেকে আমার কেন জানি আর কোনো কাজকর্মে মন বসে না, ভালো লাগে না, শরীর যেন একদম পড়ে যায় আর রেস্ট নিতে ইচ্ছে করে। তো সেই কারণে মেয়েদেরকে বলেছি যে তোমরা আজকে রাতের ডিনারটা তৈরি করো, একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর টিভি দেখছিলাম। তো আপনাদের সাথে চিকেন বানটা খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই চিকেন বানের রেসিপিটা আপনাদের সাথে চেষ্টা করব আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করার জন্য, খেতে খুবই ভালো হয় আর খুব সিম্পলভাবে বাসায় আপনারা ইচ্ছে করলে তৈরি করতে পারবেন, ইচ্ছে করলে গ্যাসের চুলায়ও তৈরি করতে পারেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।